হাড্ডি কখনো মাংস হয় না, গোস্ত। ওরা গোস্ত বলে, আমি গোস্ত বলতে পারছি না, মাংস হয় না। কেন ম্যাডাম, গোস্ত বলতে তোমার কোন সমস্যা হয়? জানি না। তো বন্ধুরা, তোমরা সবাই কম বেশি হৃদয়ের ব্যাপারে জানো, আর এই হৃদয়ের ব্যাপারটা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে আসলো না, ঠিক আছে? কিন্তু যখন দুঃখ খুঁজাইতে খুঁজাইতে দেখলাম হঠাৎ করে এই মামুনি আমার সামনে এসে পড়লো। তারপরে ভাবলাম যে হৃদয়কে নিয়ে কিছু না বললেও চলবে, কিন্তু এই মামুনিকে কিছু বলতেই হবে, কারণ এই মামুনি কি করছে অল্প পরে বুঝতে পারবে আজকে টোটাল ভিডিওটা দেখার পর, ঠিক আছে? তো চলো আজকে হেডফোন না নিয়ে শুরু করি। কি বন্ধ করবো, কেবল তো শুরু করলাম, এখনো ঠিক আর কি দেখছো? একদম তোমার যা মনে হইবো তাই তুমি কয়ে দেবে, আর আমরা মুখ বন্ধ করে সহ্য করবো নাকি? তো আজকে তোমার এরকম টপাটপ করুন, তুমি রেডি হয়ে থাকো। আপনি তো সেলসেলায় ব্যস্ত যাবে। ওর বাবার বুক খালি হয়ে গেছে, ওরকম হাজারো বাবার বুক দেখা, পৃথিবীতে কত বাবা মায়ের বুক পোল খালি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ওর ভিডিও দেখে একটা কথাই মনে হইতাছে, আসল হৃদয়ের মাংস যে ওর বন্ধুরা খাইছে তাতে মনে অতি আসিল। তা না হলে এরকম একটা ঘটনার মধ্যে তাও মানে হৃদয়ের বিরুদ্ধে কথা বলতেছে, এমন একটা মানুষ নাই, এমন একটা ইউটিউবার নাই যে হৃদয়ের বিষয়টা নিয়ে কষ্ট পায় না। তোরা বলছিস যে ওর মাংস খেয়েছে? কেন, তাহলে তুমি কি বলছো, ওর মাংস আসলে কি খায় নাই? ঠিক আছে, ওর মাংস এই করেছে, ওর হাড্ডি গুলো পড়েছিল, মাংস ছিল না। আরে মাংস থাকবে কেমবা, মাংস যদি খাই দেয় খালি আর দিয়ে ফালিয়ে দেয় তাহলে মাংস থাকবে কেমবা? আসলে মামনি তোর কথা না, আমি একটা জিনিস বুঝতাছি না, তুই আসলে হৃদয়ের বিরুদ্ধে কথা বলতো না হৃদয়ের পক্ষে কথা বলতো? আর তোর এইসব কথা হয়ে আমার মনে হইতেছে যে হৃদয়ের যে মাছে হৃদয়ের মারার পিছনে সম্পূর্ণ প্ল্যান ছিল তোর। হ্যাঁ, না হলে তুই এরকম ভাবে মারার পরে তুই কোনোদিনও আবার উল্টে বিলে কথা বলতে পারতি না। আমি বলছি সম্পূর্ণ তারা নিজে হাতে মাসে তারা নিজে হাতে গুছো গেছে, তারাই বলতেছে যে ওটা হৃদয়ের আঁটি, তারাই নিজে হাতে ভাই করেছে যে এটা হৃদয়ের আঁটি, কিন্তু তুই বলতেছিস যে হৃদয়ের আঁটি না, হৃদয়ের আঁটি যদি না হয় তাহলে নেকার আঁটি। আর যদি মেনেও নিলাম ওটা হৃদয় হৃদয়ের হাতি, ঠিক আছে, তো পাবলিকের কাছে ছেড়ে দিলাম যে হৃদয়ের খুনিকে ধরার পরে যে দুজনের মধ্যে একজন পাবলিকে ধরে যায় একদম টকাটক করছিল, এর শ্বাস শ্বাস করে দিছে, এরও তো তাই করা দরকার, তো তোমরাই ভালো করে করে দেবে। আজকের মতন আসি, তো নেক্সট আলাদা ভিডিও বানাবো, হৃদয়ের আসলে কিভাবে মারলো কেমন বড় রয়েছে ওরা দেখাবো, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিও ফলো করো, হ্যাঁ চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিখে আছে, তারপর আবার ফলো করো। তো আসি, বাই।